वेलकम टू माय चैनल मौमितास रान्नाबाटी। आज के जे रेसिपिटी निये आमी आपनादेर सामने हाजिर होयेछी सेटी होलो बाँधाकपिर रोस्ट। आमी एर आगे फुलकपिर रोस्ट करेछी, तबे सेटा फुलकपिर रोस्टटा आमी एकदम निरामिष भावे करेछिलाम, किन्तु बाँधाकपिर रोस्टटा किन्तु आमी एकटु आमिष भावेई करेछी एबं एते आमी पेंयाजो দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি বাঁধা ফুলকপির রোস্টের মতো নিরামিষভাবেও করতে পারেন। তো তাহলে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে করেছি। ফুলকপির রোস্ট করতে আমার কি কি উপকরণ লাগছে আসুন তাহলে সেগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপি এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি পেঁয়াজ, আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে আমি 5-7 কোয়া রসুন আর 1 টুকরো আদা বেটে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি আর লবণ। চিনিটা অপশনাল, আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, বাঁধাকপি তো খেতে ভালো লাগবে। আর আমি এখানে 7-8টা কাজু বাদাম আর একটু মগজ এখানে আমি বাটার বেটে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু শাসলিক কাঠি। এই কাঠিটা আমি এই কারণেই নিয়েছি, তার কারণ বাঁধাকপিটা আমি এইভাবে কেটেছি, বাঁধাকপির এই মানে যে পাতাগুলো সেগুলো আলগা হয়ে যেতে পারে, সেই কারণে আমি এই কাঠিগুলো রেখেছি। আমি এই কাঠিগুলো দিয়ে এই বাঁধাকপিগুলোকে এইভাবে আটকে নেব, যাতে বাঁধাকপিগুলোকে যখন আমি রান্না করব বা ভাপাবো তখন যাতে বাঁধাকপির এই পাতাগুলো আলগা না হয়ে যায়, সেই কারণেই আমি কাঠিগুলো রেখেছি। এবার আমি এই কাঠিগুলো দিয়ে বাঁধাকপির এইখান দিয়ে এভাবে এটাকে টাইট করে আটকে নেব, যাতে বাঁধাকপিগুলো রান্নার সময় পাতাগুলো নষ্ট না হয়ে যায়। বাঁধাকপিগুলোর মধ্যে এই কাঠিগুলোকে আমি এইভাবে ঢুকিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেদিক দিয়ে সুবিধা হবে সেদিক দিয়ে কাঠিগুলোকে জাস্ট ঢুকিয়ে নেবেন। এর কারণটা শুধু এটাই, যাতে এইগুলো আলগা না হয়ে যায় পাতাগুলো। দেখুন আমি এই এই যে টুকরোটা এটাকে আমি এই পাতার দিক থেকে ঢুকিয়েছি এবং এই গোড়ার দিক থেকে বার করেছি, এই দেখুন। আবার এটাকে আমি কিন্তু এর গোড়ার দিক থেকেই ঢুকিয়েছি, যেমন এইটাকে, এটাকে আমি এর গোড়ার দিক থেকে ঢুকিয়েছি, এইখানে এসে বার করেছি। এটা কাঠিটা আপনি যেদিক দিয়ে খুশি আটকাতে পারেন, এর প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যাতে এই পাতাগুলো বেরিয়ে না যায়। তাই আমি আমার সুবিধা মতো যেটা যেদিক থেকে সুবিধা হয়েছে আমি কাঠিগুলোকে দিয়ে আটকে নিয়েছি। তাই আপনারাও আপনাদের সুবিধা মতো এটাকে করে নেবেন। তাহলে আসুন এবার রান্নার পরবর্তী ধাপে যাই। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই বাঁধাকপির যে টুকরোগুলোকে আমি কাঠি এভাবে ঢুকিয়ে রেখেছিলাম সেগুলোকে এই জলের মধ্যে দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। এবার এটাকে আমি একটু ফুটিয়ে মানে এটা গরম হবে এবং বাঁধাকপিগুলো হালকা নরম হবে, তার কারণ বাঁধাকপিগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেই কারণে আমি একটু জলে ভাপিয়ে নিচ্ছি। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে আমি এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এই পেঁয়াজগুলোটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলোকে আমি এভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এটাকে একটু কম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই বেরেস্তাটা করে নিতে হবে। বেরেস্তাটা প্রায় হয়ে গেছে, কেন এর থেকে বেশি করলে পরে এর কালারটা পুড়ে যাবে বা এটা টেস্টটা আলাদা হয়ে যাবে, তাই এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি এই ভাপানো বাঁধাকপির টুকরোগুলোকে এইভাবে একটু ভাজা করে নেব। এভাবে সবগুলোকে আস্তে 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 সাবধানে দিয়ে আমি ভাজা ভাজা করে নেব একটু। এভাবে এক পাশ হয়ে গেলে সাবধানে এটাকে উল্টে এপিটটাও ভাজা করে নিতে হবে, একটু সাবধানে যেন এগুলো খুলে না যায়। এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এই বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি, একটু তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। ওই বাঁধাকপি ভাজা তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম।
আর দিচ্ছি একটা এলাচ আর একটা পুরো দারচিনি। এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নের গন্ধটা আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটাটা। এটাকে দিয়েও আমি একটু সামান্য নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই কাজু আর চারমগজ বাটা। এবং এই বাটিটা ধুয়ে আমি সামান্য জলও দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনিটা দিয়ে দেব। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, চাইলে এটাকে স্কিপও করে দিতে পারেন, তবে বাঁধাকপিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তাই আপনারা চিনিটা দিতেই পারেন। আর পরিমাণ মতো লবণ, যেহেতু বাঁধাকপি ভাপানোর সময় আমি একটু লবণ দিয়েছিলাম তাই সেটা বুঝেই আমি লবণটা দিলাম। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে এই ভাজা পেঁয়াজটা দিয়ে দেব। এটাকে দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই ভাজা বাঁধাকপির টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে, যেহেতু বাঁধাকপিগুলো আমার ভাপানো ছিল এবং তারপর আমি ভেজে নিয়েছি তাই আর বেশি সময় লাগবে না। বাঁধাকপিগুলো যেহেতু সেদ্ধ হয়েছে এবং ভাজা হয়ে এসছে, কাঠিগুলো এমনিতেই আলগা হয়ে আসছে। এবার এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করতে হবে। এটাকে আমি ঢাকা খুলে একটু সাবধানে নাড়িয়ে দিচ্ছি। সামান্য উল্টে দেবেন, যে পিঠটা হয়ে এসছে সেটার অন্য পিঠ উল্টে দেবেন এভাবে। এটা একটু সাবধানে করবেন যেন পাতাগুলো ভেঙে না যায়। রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি এর উপরে এই গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপির রোস্ট পরিবেশনের জন্য তৈরি, আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। এটা কিন্তু রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুব ভালো যাবে এবং এর স্বাদ কোনো অংশেই মাছ মাংসের তুলনায় কম হবে না। তাই আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনারা যারা নিরামিষভোজী, তারা যদি এটা নিরামিষভাবে করতে চান তাহলে শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিলেও কিন্তু এটা একটা খুব অসাধারণ নিরামিষ রেসিপি তৈরি হয়ে যাবে। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহিত করবে। এবং ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।